মরমৰ ছাত্ৰ-ছাত্ৰী সকল, আজি মই নলবাৰী জিলাৰ ছয়মাইলী পৰীক্ষাৰ এম চি কিউৰ চতুৰ্থটো ক্লাছ ল'বলৈ আহিছোঁ। আৰু এই চতুৰ্থটো ক্লাছত মই এম চি কিউৰ বাকী ৰোৱা যিখিনি প্ৰশ্ন আছে গোটেইখিনি প্ৰশ্ন তোমালোকক সমাধান কৰিবলৈ ওলাইছোঁ বা সমাধান কৰি দিম বুলি ভাবিছোঁ। তো আশা কৰিছোঁ আজিৰ এই প্ৰশ্নকেইটাও তোমালোকে ভালদৰে মনোযোগ দি পঢ়িবা। দেখা পাইছোঁ যে এম চি কিউ প্ৰশ্নবিলাকৰ উত্তৰ কৰোঁতে বহুত ল'ৰা ছোৱালীয়ে অলপ সমস্যাত ভোগে। তো মই আশা কৰোঁ এই উত্তৰবিলাক কেনেকৈ বাছিব লাগে বা কিদৰে শুদ্ধ উত্তৰটো ওলাব লাগে সেইখিনি কথা যদি তোমালোকে ভালদৰে জানা তেতিয়াহ'লে সমস্যা নিশ্চয় নাই, তোমালোকে এম চি কিউ নিশ্চয় পাৰিবা। তো আজি মই আগৰ তিনিটা ক্লাছত মই 30 নম্বৰ প্ৰশ্নলৈকে কৰিছিলোঁ, আজি 31 নম্বৰ প্ৰশ্নটোৰ পৰা আৰম্ভ কৰিছোঁ। আৰু সেইটো হৈছে যিবোৰ সংখ্যা পি বাই কিউ আৰ্হিত প্ৰকাশ কৰিব নোৱাৰি তেনেবোৰ সংখ্যা হ'ল। ইয়াত কিন্তু পি বাই কিউ বুলি কওঁতে পি আৰু কিউটো অখণ্ড সংখ্যা, কিউটো শূন্য নহয়, এইখিনি কণ্ডিশ্যন দিয়া আছে। হা, গতিকে মই ইমান দীঘল হ'ব কাৰণে লিখা নাই, কেৱল প্ৰশ্নটো লিখিছোঁ যে যিবোৰ সংখ্যা পি বাই কিউ আৰ্হিত প্ৰকাশ কৰিব নোৱাৰি। আমি পাইছিলোঁ কি যে পি বাই কিউ আকৃতিত যদি প্ৰকাশ কৰিব পাৰি তাক কোৱা হ'ব কি বুলি, পৰিমেয় সংখ্যা বুলি। তে এইবাৰ কৈছে পি বাই কিউ আৰ্হিত প্ৰকাশ কৰিব নোৱাৰি। বেছিভাগ ছাত্ৰ ছাত্ৰীৰ সমস্যা ক'ত জানেনে, প্ৰশ্নবিলাক ভালকৈ নপঢ়ে, আৰু ভালকৈ নপঢ়াৰ কাৰণে তেওঁলোকে সেই মুহূৰ্তত এবাৰ পঢ়োঁতে যিটো মনত খেলিলে সেইটোকে তেওঁলোকে প্ৰশ্নটোৰ শুদ্ধ উত্তৰ বুলি ভাবি ইয়াৰে অপশ্যনবিলাক বিচাৰি উলিয়ায়। ঠিক আছে, আমি সদায় পঢ়ি আহিছোঁ পি বাই কিউ পি বাই কিউ, য'ত নেকি পৰিমেয় সংখ্যাক বুজায়। যদি কোনোবাই ভালদৰে নপঢ়ে হয়তো সেইটো পৰিমেয় বুলি ভাবি থ'ব, তেতিয়া ইয়াৰ অপশ্যনটো বদলি যাব নহয় জানো। গতিকে সদায় প্ৰশ্ন এম চি কিউৰ ক্ষেত্ৰত দুবাৰ বা তিনিবাৰ নিশ্চয় পঢ়িবা। আৰু দুবাৰ তিনিবাৰ পঢ়িলে কি হয়, এই প্ৰশ্নটো বুজি পোৱাত সহজ হয়, বা কেতিয়াবা যদি মাথাত মানে স্কিপ হৈ যায় মানে কথাবিলাক তেতিয়া বুজি পোৱাত মানে সহজ হয়। তো এতিয়া আমি কি কৰিছোঁ যে প্ৰকাশ কৰিব নোৱাৰি বুলি কৈছে, নোৱাৰি হ'লে কি হ'ব চাবাতে, নোৱাৰি মানে অপৰিমেয়, অপৰিমেয় মানে কোনবিলাক হ'ব, যিবিলাক সংখ্যা ৰুট অভাৰ থাকে, বৰ্গমূল ওলাব নোৱাৰি, আৰু যিবিলাক সংখ্যা হৰণ কৰাৰ ফলত পাছত দশমিকৰ পিছত যাতে সি ৰিপিট মানে কি ওলাই থাকে কিন্তু ৰিপিট নহয় সংখ্যাবিলাক। তো এইটো কি হ'ব, নিৰৱধি, প্ৰথমতে বুজিছোঁ নিৰৱধি মানে কি আছিলে, যিবিলাক মানে বাৰ বাৰ ওলাই থাকে, দশমিকৰ পিছৰ সংখ্যাবিলাক বাৰ বাৰ ওলাই থাকে, সেইটো হৈছে নিৰৱধি। অপৌনপৌনিক মানে সি ৰিপিট নহয়, পৌনপৌনিক শব্দৰ অৰ্থ হৈছে ৰিপিট, ৰেকাৰিং ডেচিমেল মানে ৰিপিটেড নাম্বাৰছ, অৰ্থাৎ তিনি চাৰি ওলালে তিনি চাৰি ওলাই থাকিব, কিন্তু ইয়াত কোনো ধৰণৰ ছিকুৱেঞ্চ নাথাকে, সি বাৰ বাৰ বেলেগ বেলেগ সংখ্যা ওলাই থাকিব, নিৰৱধি অপৌনপৌনিক, হয়নে? তে এইটোৱে হৈছে অপৰিমেয় সংখ্যাৰ কথা। তাৰমানে পি বাই কিউ আৰ্হিত ইয়াক প্ৰকাশ কৰিব নোৱাৰি, শুদ্ধ উত্তৰ হ'ব আমাৰ এ। সাৱধিবেলটো গমে পাইছ যে দুটামান ওলাই যোৱাৰ পিছত সি শেষ হৈ যায়, ষ্টপ হৈ যায় আৰু ওলাব নোৱাৰি, গতিকে সি পৰিমেয় হয়। নিৰৱধি মানে ওলাই থাকিব সি, কিন্তু পৌনপৌনিক মানে ৰিপিটেড নাম্বাৰছ, এইটোতো পৌনপৌনিক হয়, কি কয় এইটো, এই পৰিমেয় সংখ্যা হয় আৰু ওপৰৰ এটাও নহয়, গতিকে আমাৰ শুদ্ধ অপশ্যন হ'ব এ। তোমালোকে এইটোত টিক মাৰ্ক দিব লাগিব, ঠিক আছেনে? এইবাৰ মই 32 নম্বৰ প্ৰশ্নটো লৈছোঁ। ইয়াত আছে কেৰ কি মানৰ বাবে 3x-y+8=0 আৰু 6x-ky+16=0 সমীকৰণ দুটাই নিৰ্দেশ কৰা সৰল ৰেখা দুডাল মিলি যোৱা ৰেখা হ'ব, অপশ্যনবিলাক দিয়া আছে এনেকুৱা। তো ইয়াত তুমি কি জানিব লাগিব জানানে, ইয়াত যে দুটা মানে সমীকৰণ দিয়া আছে, দুইটা সমীকৰণৰ সি চাবা, দুইটা সমীকৰণৰ তিনিটা কণ্ডিশ্যন আছে, কিন্তু এটা এক নম্বৰ কণ্ডিশ্যন মনত ৰখা তোমালোকে কি আছিল, যে a1/a2 ইজ নট ইকুৱেল টু b1/b2, হৈছেনে? এইটো কি কণ্ডিশ্যন, যে দুইডাল ৰেখাই এনেকৈ এটা বিন্দুত কাটি দিয়ে, এইটো কণ্ডিশ্যন হ'লে এটা বিন্দুত কাটে, ঠিক আছে? দুই নম্বৰ কণ্ডিশ্যনটো আছিল কি, যে a1/a2 ইজ ইকুৱেল টু b1/b2 ইজ নট ইকুৱেল টু c1/c2, এইটো কণ্ডিশ্যন কি আছিল, ৰেখা দুডাল সমান্তৰাল হ'ব, মানে সিহঁত দুটা ক'তো লগ নালাগে, সিহঁতে সমান্তৰালৰ চৰ্ত হ'লে এইটো মিলিব লাগিব। আৰু তিনি নম্বৰটো কি আছিল, যে a1/a2 ইজ ইকুৱেল টু b1/b2 ইজ ইকুৱেল টু c1/c2, চাবা প্ৰথমটোত মানে নিমিলে, সমান নহয়, দ্বিতীয়টোত এই দুটা মিলে কিন্তু এইটো নিমিলে, তৃতীয়টোত গোটেইকেইটা মিলে, যদি গোটেইকেইটা সমান হৈ যায় তেতিয়া সেইটো কি হয়, এডালৰ ওপৰত আকৌ এডাল ৰেখা উপৰিপাতন পৰি যায়, মানে এডালৰ ওপৰত এডাল এনেকৈ পৰি যায়, যেনে মোৰ হাতখনৰ ওপৰত আৰু এখন হাত পৰিছে, এনেকুৱা অৱস্থাত কোৱা হয় তিনি নম্বৰ চৰ্ত, এডালৰ ওপৰত এডাল পৰি যায় বুলি, ঠিক আছে? এতিয়া তুমি চোৱা প্ৰশ্নটোৰ ওপৰত ভালকৈ পঢ়া, যে কেৰ কি মানৰ বাবে এই সমীকৰণটো আৰু এইটো সমীকৰণ দুটাই নিৰ্দেশ কৰা সৰল ৰেখা দুডাল মিলি যোৱা ৰেখা হ'ব, মিলি যোৱা ৰেখা হ'লে কি হ'ব, এইটোতো হ'ব নোৱাৰে কাৰণ সি কাটাকাটি কৰিব,
এইটো হব নোৱাৰে কাৰণ সমান্তৰাল হব, নিশ্চয় এইটো হব লাগিব। এইটো যদি শর্ত হব লাগে তেনেহলে তুমি কি কৰিব লাগিব, এই দুটাক বাদ দিয়া, এইটো হব বলে কৈছে নহয়। এতিয়া কে এর কি মান হবে, ইয়ার কে এর কি মান হব লাগিব যাতে ইয়া দুটা এনেকে মিলি যায়। তো চাব প্রথমতে কি ওলাবা, এ ওয়ান মানে তিন আর এ টু মানে আছে ছয়, ঠিক আছে, ইজ ইকুয়াল টু বি ওয়ান মানে কি কৈছে মাইনাস ওয়ান, আর বি টু মানে কি কৈছে মাইনাস কে বলে কৈছে, বুঝছে না। সি ওয়ান বাই সি টু সমান আছে, তো আর লিখার কোনো প্রয়োজন নাই, কারণ তুমি কি হল যে তিনিওটা যেহেতু সমান এই দুটাও সমান, গতি এই দুটার মানে ললে আমার গোটেখিনি হয়ে যাব। এটা এইটা চাওয়া তুমি ইমপ্লাইজ করা, মাইনাস মাইনাস কাটাকাটি গল, তিনিরে ছয় কাটিলে এটা ওয়ান থাকলে দুই থাকিল, কি হল ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু, তারপর কি হল কাটাকাটি কৈছে না ওয়ান বাই কে, বুঝছে না। মই এখানে মুছি দিছি, চাব কি হব, এটা ক্রস মাল্টিপ্লাই করা, কে ইন্টু ওয়ান ইজ কে, টু ইন্টু ওয়ান ইজ টু, তাহলে কে এর মান কি হব লাগিব দুই হব লাগিব। তো পরীক্ষা হলত এনেকুৱা ধরনের খুব কম মত মাথাত খেলিব লাগিব, সেই কারণে আমি পড়িব লাগে, আমি যে পড়িব লাগে পড়িব লাগে কই থাকো সেই কারণে, কারণ পরীক্ষার সেই লিমিটেড সময়ের ভিতর মনত পেলাব লাগিলে নিশ্চয় বেশিকয়ে পড়িব লাগিব, তাত আর শর্টকাট করব না লাগে, ঠিক আছে। সো ইয়ার উত্তর দুই, সো ইয়ার ভিতর কোনটো আছে, ডি ইজ দ্য রাইট অপশন, সো তোমালোকে ডি টু দিলে নম্বর পাই যাবা। এইবার মই 33 নম্বর প্রশ্ন লৈছো, আর প্রশ্নটো হৈছে এটা দীঘাত বহুপদর শূন্য দুটার যোগফল আর পূরণফল ক্রমে এক আর এক, তাহলে যোগফলও এক পূরণফলও এক, তেনেহলে দীঘাত সমীকরণটা হব, এই চারিটা অপশন দিয়া আছে। সো এইটো প্রশ্ন আটাইতকৈ পাজল লগার সম্ভাবনা আছে, কারণ ইয়াত কি দিছে, এটা দীঘাত বহুপদর কথা কৈছে যার নাকি যোগফলটো এক হয় পূরণফলটো এক হয়, আর তার ফলত সৃষ্টি হওয়া দীঘাত সমীকরণটা চাচ্ছো গোটেইকেইটা একদম একে, সব কেটা একে আছে পদবিলাক, খালি চিনবিলাক বেলেগ বেলেগে আছে। ইয়াত তোমালোকৰ কনফিউজন হওয়ার বহুত চান্স আছে, সকলে নহয় বাৰু, কিন্তু বেছি ভাগৰে ইয়াত কনফিউজন হওয়ার চান্সটো আছে, কিন্তু কনফিউজন নোহোৱাকৈ পরীক্ষা হলত খুব খুব কম সময়তে যদি উত্তরটো লিখিব লাগে তেনেহলে কি জানিব লাগিব চাবা। তো প্রথমতে কৈছে দীঘাত বহুপদ, তুমি স্ট্যান্ডার্ড ফর্মটো লিখি লওয়া যে এ এক্স স্কোয়াৰ প্লাস ডি এক্স প্লাস সি, হয়নে, এইটো এইটো হল আমার দীঘাত বহুপদ। এতিয়া যদি তুমি মানে শূন্য দুটা জানা, দুটা শূন্যর যোগফল দিয়া আছে পূরণফল দিয়া আছে, তোমার সহজ হয়ে আছে, যোগফল পূরণফল জানিলে আমি এটা দীঘাত বহুপদ যদি লিখিব লাগে তার নিয়মটো হৈছিল কি যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, মনত রাখিবা। যদি আমি যোগফল জানো বা পূরণফল জানো নাইবা অকলে শূন্য দুটাও জানো আমি, তেতিয়া এই ফর্মুলাটো ব্যবহার করলে আমি দীঘাত বহুপদটো পাব পারবো আমি, ঠিক আছে। এইটো ভালদরে মনত রাখিবা, কিন্তু এইটাই হল মনত রাখবলগা কথা। এটা তুমি চা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে কি, এই কৈছে না যোগফল আর পূরণফল, যোগফল মানে আলফা প্লাস বিটা যেটো ওয়ান বলে কৈছে, পূরণফল মানে আলফা পূরণ বিটা যাক ওয়ান বলে কৈছে, তাহলে এখানে মানে ওয়ান হব ইন্টু এক্স প্লাস আলফা বিটা মানে ওয়ানে হব, কি হল রিজাল্ট এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এটা এই বহুপদটো যতে আছে এইটো তোমার শুদ্ধ উত্তর, সেইটো কত হব প্রথমটো, এ ইজ দ্য রাইট অ্যান্সার, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এইটো হয়েছে তোমার ইয়ারে শুদ্ধ উত্তর। তো এইখানি কথা জানিলে তোমার আর টেনশন নাই, ঠিক আছে। এবার মই প্রশ্ন নম্বর 34 লৈছো, আর ইয়াত দিয়া আছে, মই বাক্যটো লম্বা হয় মানে লিখা নাই, তোমালোকে মনোযোগ দিবা। এজন ছাত্রই মধ্যম পদ বিভাজন পদ্ধতিরে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো সমীকরণটোর মূল উলিয়াবলৈ তলত দিয়া ধরনে আগবাড়িলে, মানে মিডিল টার্ম ফ্যাক্টর যেটো মধ্য পদ বিভাজন যা আমি ইংরাজিত মিডিল টার্ম ফ্যাক্টর বলে কোম, তো তারমানে একটা সমীকরণ দিছে দীঘাত সমীকরণ যার মানে সমীকরণটি হয়েছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো, ইয়াক তোমার মিডিল টার্ম ফ্যাক্টর করেছে। মিডিল টার্ম ফ্যাক্টর করার ফলত ছাত্রজনে কি করেছে, দুটা স্টেপ করেছে, প্রথম স্টেপত এজ ইট ইজ দীঘাত সমীকরণটি লিখেছে, দ্বিতীয় স্টেপত কি করেছে এই যে মধ্যপদ আছে এই মধ্যপদটুক দুই ভাগত ভাগ করেছে, সেখানে মধ্যপদ বিভাজন গতি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস এন এক্স এই দুটার মানে যোগফলটো মাইনাস টেন এক্স হব বলে কৈছে। এটা আমাক সুধিছে এই ক্ষেত্রত এমর মান কি হব আর এনর মান কি হব উলিয়াব লাগে, ইয়াত তোমার চারিটা অপশন দিয়া আছে উলিয়াব লাগে। এটা কথা হয়েছে এইটো যদি এম আর এনর মান উলিয়াব লাগে চা গোটেইকেইটা সংখ্যা একদম মানে একে একে নিচিনা লাগে, কোনটো উত্তর হব কনফিউজন হওয়ার চান্স বহুত থাকিব ন। তো ইয়াত আসল কথাটো জানিব লাগিব, গণিতত এইটোৱে মূল কথা, তোমালোকে অপশনের উপর গুরুত্ব নিদিবা, প্রশ্ন আর উত্তর বুঝি পাওয়ার গুরুত্ব দিবা, অপশন নিজে নিজে উলাই থাকবে তোমালোকে, ঠিক আছে। সো এই আমার এই চা থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো, এটা আমি প্রথমতে এই লাইনটা বাদ দিয়া আমি আমার মতে মিডিল টার্ম ফ্যাক্টর করে দিও, কি হব
আট তিন গুণে চব্বিশ আমার নিয়মটো কি আছিল, এই দুটা পূরণ করব লাগে, প্রথমটো আর লাস্টটো পূরণ করব লাগে, হয় না নহয়? তিন আট গুণ চব্বিশ, এটা দুইটাকে যোগ করে দিয়া, আঠে তিন এগারো আমার এতে নিমিলে, এবার বিয়োগ করে দিয়া, আঠের তিন গলে কি থাকিব পাঁচ, ইয়াত আমার নিমিলে, তার আমি কি করব লাগবে, তিন পূরণ এই দুই পূরণ চারি এনেকে করা, ঠিক আছে? কারণ একে উত্তর একে রাখব লাগিব, আঠ তিন গুণে চব্বিশ, তিন দুগুণ ছয়, চার গুণ চব্বিশ, এবার দুটা ভাগ করে দিয়া যে তিন দুগুণে ছয় আর চারি, তিন দুগুণে ছয়, ছয় চারি দশ, হবনে? ছয় আর চারি দশ হয়ে যাব, তো কিনকে লিখব লাগবে আমি, সব এই ছয় এই চারি, সিক্স প্লাস ফোর টেন, আমি ইয়াক লিখব লাগবে কেনেকে, যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো, এইটোর লগত মিলিছে নাকি চাওছো, মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর এক্স, আমাক কিন্তু স্টেপটোত কি বুলি কৈছে, মাইনাস এম এক্স প্লাস এম এক্স বুলি কৈছে, এটা মাইনাস থাকিব লাগিব, এটা প্লাস থাকিব লাগিব, আমার কিন্তু দুইটাই মাইনাস হয়ে গেল, তাহলে আমি ছাত্রজনে করার নিচিনা আমি করা নাই, তো আমি বেলেগ পদ্ধতি করব লাগিব, তিন আট গুণ চব্বিশ হয়েছে না, তুমি করা আছো বারো দুই গুণ চব্বিশ, হয় না নহয়? এইটোতো হয়, যে তিন আট গুণ চব্বিশ হব, বারো দুই গুণও চব্বিশ হব, বারোর পর দুই গুলে দশ থাকে, তো এই স্টেপটো আমি করব লাগবে, এনেকে চা থ্রি এক্স স্কোয়ার, উত্তরটো কিন্তু মাইনাস টেন থাকিব লাগিব, গতিকে কি হব, আমি এটা লাইন বঢ়াই দিব পারো, কারণ বারোর দুই গুলে দশ থাকিব, তো বারো বিয়োগ দুই হয়েছে না, এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো, হলনে? বারোর দুই গুলি দশ, এটা লিখা কি হব, থ্রি এক্স স্কোয়ার এই মাইনাস টুয়েলভ এক্স হব, হবনে? আর মাইনাস এম এনএসে প্লাস টু এক্স হয়ে যাব, মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো, এটা চা তুমি এই যে লিখিলা থ্রি এক্স স্কোয়ার, তুমি কিন্তু ইমান করব না লাগে দে, মই তুমি বুঝিবর কারণে এইবিলাক করেছো, ঠিক আছে? এই যে লিখিলা মাইনাস মাইনাস এম বলে কৈছে, তাহলে মাইনাস চিহ্ন তুমি দিব লাগিব, তারপরে এম টু আছে, গতি এমর জায়গা কি আছে, বারোটো আছে, অর্থাৎ বারোটো হব আমার এম, এমর জায়গা আমি বারো লিখব লাগিব, তাহলে এম ইজ ইকুয়াল টু বারো, হল না? এইটো তারপর চা এটা প্লাস দিছে, আমার এটা প্লাস চিহ্ন আছে, এন কৈছে না, প্লাসর পিছতে এন টু কৈছে, তাহলে এনের জায়গা কি হব, দুই, মানে এন ইজ ইকুয়াল টু দুই হব লাগিব, ইয়াত বহুতে ভুল করব কি জানে, এটা মাইনাস বারো বলে কই দিব, এম মানে মাইনাস টুয়েলভ, ইয়াত কিন্তু অপশনও আছে মাইনাস টুয়েলভ, সেই কনফিউজন বিলাক হব পারে, তুমি মাইনাস টেন টুয়েলভ লিখিব নোৱাৰা, কারণ মাইনাস চিহ্নটো অলরেডি দিয়াই আছে তোমাক, হয় না? তুমি খালি এমটোর মানে ওলাব লাগে, এই মাইনাস চিহ্নটো, এই মাইনাস চিহ্নটো বলে ধরে লওয়া, এমর জায়গা বারোটো লিখিব লাগিব তুমি, হবনে? ইয়াতো তেনেকুৱা, এ প্লাস চিহ্নটো প্লাসের জায়গাতে আছে, এনের জায়গা দুইটো আছে, সেই গতিকে বারো প্লাস বারো আর প্লাস টু, এই দুটা হয়েছে আমার শুদ্ধ উত্তর, গতিকে আমি কি লিখব লাগিব, বারো আর দুই, ডি ইজ দ্য রাইট অপশন। তো থার্টি ফাইভ নম্বর প্রশ্ন এটা চাও, যদি সি এম আর আর এম ক্রমে এ বি সি আর পি কিউ আর মধ্যমা হয় আর এ বি সি ত্রিভুজ সদৃশ পি কিউ আর ত্রিভুজ হয়, তেনে হলে তলর কোনটো শুদ্ধ? তো আমাক এই প্রশ্নটো দিছে, কোনটো শুদ্ধ আমি ইয়াতে অপশন দিয়া আছে আমি কব লাগে, ঠিক আছে? ইয়াত তাৰমানে সদৃশ বুলিয়ে কৈছে গোটেইবিলাক, কোনটো সদৃশ ইয়াতে আমাৰ খাটিব সেইটো কব লাগে। তো এইখিনি প্রশ্ন জানার আগে আগে উত্তরটো উলিয়াবলৈ চোৱা, ইয়াত কিন্তু তোমালোকৰ একেবাৰে পাজল লগাৰ, মোৰতো আজি এই প্রশ্নবিলাক কৰি খুব ভাল লাগিছে, কারণ যিবিলাক ল'ৰা ছোৱালীয়ে বেছিভাগ ক্ষেত্ৰত কনফিউজিং মুডত থাকে, কিবা এটা উত্তৰ দিলে এইটো হ'ব নিচিনা লাগে, সেইটো হ'ব নিচিনা লাগে, কোনটো লিখিম, ভাবতে ভাবতে সময়বিলাক পাৰ হৈ যায়, এই প্রশ্নবিলাক মই ইয়াত কৰিবলৈ পাই ভাল পাইছোঁ, যাতে তোমালোকে ভালদৰে বুজি ল'ব পাৰা আৰু পৰীক্ষাত এই সময়বিলাকৰ সদ্ব্যৱহাৰ কৰিব পাৰা, ঠিক আছে? সো জ্যামিতিৰ ক্ষেত্ৰত আমি যদি ইয়াতে দুটা ত্ৰিভুজ সদৃশটো হ'বই, দুটা ত্ৰিভুজ, এইকেইটাৰ ভিতৰত কোন দুটা ত্ৰিভুজ সদৃশ হ'ব তুমি জানিব লাগিলে, প্ৰথম অৱস্থাত মই এই ছবিখিনি আঁকি ধৰিছোঁ, ছবিটো বুজি লোৱা, ছবিটো বুজি ল'লে ইয়াৰ উত্তৰ নিজে নিজে ওলাই যাব, কোনটো হ'ব তুমি নিজে গম পাই যাবা, ঠিক আছেনে? চোৱা, মই যে কৈছোঁ যে এম চি কিউৰ ক্ষেত্ৰত প্ৰশ্নটো বাৰবাৰ পঢ়িব লাগে, দুবাৰ তিনিবাৰ কমচে কম পঢ়িব লাগে, তো আমি আকৌ এবাৰ পঢ়িছোঁ, চাবা, যদি সি এম আৰু আৰ এন ক্ৰমে এ বি চি আৰু পি কিউ আৰৰ মধ্যমা হয়, তেনে মধ্যমা বুজিব লাগিল, মধ্যমা মানে কি, শীর্ষবিন্দুৰ পৰা ভূমিৰ মধ্যবিন্দুলৈ তলা ৰেখা, মানে এটা এইটো যদি ত্ৰিভুজ হয়, এইটোক যদি আমি শীৰ্ষবিন্দু বুলি কওঁ, এই ভূমিতলৰ যিটো মধ্যবিন্দু হ'ব, এনেকৈ তলা ৰেখাবিলাকে মধ্যমা বুলি ক'ব, হয়নে? তো আমাক সি এম আৰু আৰ এন এই দুটাৰ মধ্যমা বুলি কৈছে, আৰু দিয়া আছে এ বি চি ত্ৰিভুজ সদৃশ পি কিউ আৰ, তাৰমানে মই যদি এ বি চি ত্ৰিভুজ এইটো বুলি কওঁ, এইটোক যদি পি কিউ আৰ ত্ৰিভুজ বুলি কওঁ, ইয়াৰ দুটা সদৃশ বুলি কৈছে, এইখিনি কৈহে থৈছে, কোৱাৰ পৰা তুমি কি জানিব লাগিব, সেইটো হৈছে কি জানানে, যেতিয়াই তোমাক দুটা ত্ৰিভুজ সদৃশ বুলি কৈ দিব, তেতিয়া মনত ৰাখিবা সদায় তাৰ মানে যিবিলাক বাহু সদৃশ বাহুবিলাক, চোৱা এ বিৰ লগত কোনডাল সদৃশ হৈ আছে, চাবা কিন্তু এ বি চি
পি কিউ আর এই সিকুয়েন্সটা মেইনটেইন করিব লাগিব। ইয়াত যদি আমি ইয়াতে এ বি সি মাতিছো, ইয়াত পি কিউ আর মাতিছো, তারনে এল লগত পি কোন মিলে, বিল লগত কিউ কোন মিলে, সিল লগত আর কোন মিলে, এইখিনি মিলে কারণে এ বি সি হদৃত পি কিউ আর হয়ে আছে। যদি এ কোনর লগত পি কোন মিলে, তারনে এ বিল লগত পি কিউ মিলিব, মানে অনুবাদ লব পারি বি সির লগত কিউ আর মিলিব আর সি এর লগত আর পি মিলিব। এইটো হইছে তার অনুপাতিক সিস্টেমত আমি সিকুয়েন্সটো কেনে কই মিলিব লাগে, হয়নে? এতিয়া মই কি করছো তোমালোকৰ কাৰণে, মই এইটো প্রশ্ন লৈছো, এই ছবিটো লৈছো চোৱা। এই ছবিটো কি দিয়া আছে যে সি এম আর আর এম, সি বিন্দুটো সি এম বলে কোৱাৰ লগে লগে সি বিন্দুটো হচ্ছে শীর্ষ বিন্দু, সিৰ পৰা এ বিৰ মধ্যবিন্দুলৈ টনা এই সি এম যে লৈছে এডাল মধ্যমা। ঠিক তেনেদৰে পি কিউ আৰৰ আর বিন্দুৰ পৰা পি কিউৰ মধ্যবিন্দুলৈ টনা আর এন হৈছে এডাল মধ্যমা। যেহেতু আমাক এ বি সি আর পি কিউ আর সদৃশ বলে কৈ থৈ দিছে, তেনেহলে কি হব, এ বি বাই পি কিউ ইজ ইকুয়াল টু বি সি বাই কিউ আর ইজ ইকুয়াল টু সি এ বাই আর এন, নিশ্চয় হব, আর পি নিশ্চয় হব। গতিকে আমি এবার কি লম জানানে, এই ত্রিভুজটো লম, এইটো ত্রিভুজ লম, এইটো ত্রিভুজ আর এইটো ত্রিভুজ। এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে তুমি চা, এইডাল বাহুল এইডাল বাহুটো মিলা বলে আমি গমে পাইছো আগর আগর এ বি সি পি কিউর পরায়। এতিয়া তুমি চা, এই যেডাল বাহু আছে এই বাহুডাল এ বি, অর্থাৎ এ এম বাহুডাল এ বির আধা, তারনে আমি চাবানে এইটুক আমি এ বি বাই পি কিউ লিখব পারো, পি কিউ লিখব পারো, যেহেতু এম টু মধ্যবিন্দু, গতি ইয়ার আমি হাফ লব পারো, হাফ অফ এ বি মানে কি হব, এ এম হব, আর হাফ অফ পি কিউ মানে কি হব, পি এন হয়ে যাব। তারনে আমি যদি এইটু শুদ্ধ হয় এইটুও শুদ্ধ হব, তার আমি এ এম বাই পি এন লিখিব পারো। ঠিক একেদরে যেহেতু সি এম ডাল আর এ এন আর ডাল মধ্যবিন্দু কি মধ্যমা বলে কৈছে, তাহলে নিশ্চয় আমি কি লিখব পারো, এম সি বাই এন আর লিখিব পারো। তার মানে আমার সিকুয়েন্সটা কি হব, এ এম সি আর পি এন আর, তাহলে আমি যেদরে ডাঙর এ বি সি আর পি কিউ আর যদি সদৃশ হয়, তেনেহলে আমি সরু ত্রিভুজ যদি এই বিবরণটি লোক, তার সিকুয়েন্সটো এ বি সির নিচিনাকে মিলি যাব, এ বি সির নিচিনাকে মিলি যাব। তো আমার শুদ্ধ উত্তরটা কি হব, এ বি সি এইটো সিকুয়েন্সত মাতিব লাগিব আর পি এন আর বলে মাতিব লাগিব, যত এ বি এ এম সি থাকিব আর যত পি এন আর থাকিব, এইটো হব আমার শুদ্ধ উত্তর। কত আছে এ এম সি, কত আছে চা, এইটো এ এম সি আছে, পি এন আর কত আছে চা, এইটো আছে পি এন আর, গতিকে বাকি কেটার লগত নিমিলে। এটা মই এইটো হৈছে তোমার কারেক্ট অপশন, এটা মই বুঝাইছো, যিকোনো এটা লৈছো, এ এম সি টো এ এম সি আর কৈছে এন আর পি, এন আর হলে কোনটো হব, এন আর। তুমি নিজে ভাবি চা, এই বাহুডালের লগত এই বাহুডাল মিলিব নেকি, নিমিলে নহয়, গতিকে এন আর টো হব নোৱাৰা তুমি। তাৰপিছত কি কৈছে, এন আর পি, আর পি বুলি কওঁতে আর পি হলে এইডাল হব, আর এম সি, এম সি বুলি কওঁতে এইডাল হব, তাৰ বাকি বাহুবিলাকৰ সিকুয়েন্সটো কেতিয়াও নিমিলে, গতিকে এইকেইটাৰ শুদ্ধ উত্তৰ নহয়, শুদ্ধ উত্তৰ হৈছে অপশ্যন এ। ঠিক আছে, ছবিটো বুজি পালে অপশ্যন নিজে নিজে ওলাই যাব। এইবাৰ মই কুৱেশ্যন 36টো লৈছো, যদি টু কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি বাই টু হয়, তেন্তে থিটার মানটো কিমান হব উলিয়াব লাগে, অপশন দিয়া আছে দেখো। সো এইটো অকণমান তুমি কৰি চাব লাগিব, মুখে মুখে অকণমান টান পাবা, তুমি লিখি লোৱা কি যে মই লিখাব ধৰিছো, টু কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি বাই টু, ইমপ্লাইজ কি হব, টু কস স্কোয়ার থিটা ওয়ান টু কিফালে গেলে কি হব, থ্রি বাই টু মাইনাস ওয়ান হব, ইমপ্লাইজ টু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হব, তলত দুই, লখা গল দুই হব, এবার উপর তিনি, বিয়োগ তিনি, দুই এক গুণ দুই হব, ইফালে কি হব চোৱা, এতিয়া কস স্কোয়ার থিটা মই দুইটো ইফালে লৈ যাম, কিমান হব, এইটো তিনি দুই গলে এক থাকিব ওয়ান বাই টু, দুইটো ইফালে তলত হরণ নহব, তাহলে ওপৰত থাকিব ওয়ান, এই দুইটো পূরণ হয়েছে এইফালে হরণ হব, আগত এটা দুই আছে, সো দুই পূরণ দুই হলে কি হব, চারি হয়ে যাব। এটা তুমি কস থিটা কোৱা, কারণ আমাক থিটা লাগে, তো গতিকে স্কোয়ারত ওলালে তোমার অসুবিধা হব, বর্গমূল লওয়া ললে কি হব, এইটো বর্গমূল ওয়ান বাই টু হব, ওয়ান বাই ফোর বর্গমূল ওয়ান বাই টু। এটা থিটার মানটো যদি লাগে, কাষৰ পৰা কষ্ট তুমি নোহোৱা কৰিব লাগিব, আৰু কষ্ট নোহোৱা কৰা অলৰেডি মই এইবিলাক ক্লাছ লৈছো তোমালোকৰ, যদি কষ্টটো নোহোৱা কৰিব লাগে এইফালে এটা কষ্ট সৃষ্টি কৰিব লাগিব তুমি, সো কি হ'ব, কষ্ট থিটা ইজ ইকুৱেল টু কষ্ট যদি লিখিব লাগে তুমি, চাবা কষ্ট কিমান ডিগ্ৰীৰ মানটো ওৱান বাই টু হ'ব, সেইটো তুমি জানিব লাগিব। যেনে মনত ৰাখিবা, যেনে ধৰা কষ্ট অফ মানে হাফটো লাগেতো, চাবা চাইন থাৰ্টি ইজ ইকুৱেল টু হাফ, সাইন জিরো জিরো সাইন থার্টি হাফ, সাইনর থার্টি টু কসর সিক্সটির সমান হয়ে যায়, পালা বুঝে, তাহলে কস সিক্সটি ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাব,
তো কস অফ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ, তোমালোকে করে চাবা হয় নয়, সাইন তো ভালকে মুখস্থ করে রাখাছ, হাতের আঙুলি ফিঙ্গারের যে নিয়ম সেটা তুমি কইসুয়ে, তথাপি মনত রাখবা সাইন জোরে জিরো, সাইন 30 হাফ, সাইন 45 ওয়ান বাই রুট টু, সাইন 60 রুট 3 বাই টু, সাইন 91, সাইনের 30 সদায় কসর 60 সমান হয়, গতি সাইনের 30 যেহেতু হাফ কসর 60 হাফ হব, গতি কস কস কাটা কাটি গেলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হব। তো আমার শুদ্ধ অপশন হবে কিন্তু ইয়ারে এ, এ ইজ দ্য রাইট অপশন। কোয়েশন নম্বর 37 লো, মাইনাস 4 6 বিন্দুটে এ মাইনাস 6 10 আর বি 3 মাইনাস 8 সংযোগী রেখাখণ্ড ভাগ করা অনুপাত হল, তার মানে চাবা দুটা ইয়াতে বিন্দু দিছে, এটু এ আর বি হয়েছে না, এ বি সংযোগী যেটা রেখা, এ মানে দিয়া আছে কিমান যে মাইনাস 6 আর 10 দিয়া আছে, আর বি মানে 3 মাইনাস 8 দিয়া আছে, হয়েছে না, এই দুটা বিন্দু সংযোগ করেছে কোনে, মাইনাস এটু ধরা যিকোনো একটা বিন্দু মাইনাস 4 6, এই বিন্দুটে ইয়াতে কাটিছে, হ্যাঁ এ বি রেখাখণ্ড এই বিন্দু কাটিছে, আমি কব লাগে এ বি রেখাখণ্ড এই বিন্দুর কাটতে ইয়াতে কি অনুপাতত ভাগ হয়েছে আমি কব লাগে। তো এই ক্ষেত্রে তুমি কি মনত রাখব লাগবে যে দুটা বিন্দুক যদি মানে কোনোবা এডাল রেখায় সংযোগ করে আর এটা বিন্দুয়ে যদি এটা নির্দিষ্ট অনুপাতত ভাগ করে, যা আমি এম ওয়ান আর এম টু বলে কো, না এম ওয়ান আর এম টু তার অনুপাতটা বলে কো, তেনে অবস্থাত আমি অনুপাতটা যদি উলাব লাগে সেটা কি আছে চাবা, দেয় ফর্মুলা এনেকুৱা যে এই বিন্দুক যদি আমি পি নামাকরণ করো যে পি এনেকুৱা হব মাইনাস 4 6, ইয়াতে এইখানি হল এক্স অংক, এইটো হচ্ছে ওয়াই অংক, হয় নহয়, তো এক্স অংক আর ওয়াই অংকর যদি মান উলিয়াব লাগে, ইয়াত তুমি ওয়াই অংক যদি এক্স টু ভাবা ইয়াতে এক্স টু লিখিলে হয়ে গেল, তুমি ওয়াই টু ভাবিলে ইয়াতে ওয়াই টু লিখিলে হয়ে গেল, দুইটা লিখি সময় নষ্ট করব নালাগে, কারণ এইটো হচ্ছে তোমার এম সি কিউ, এক নম্বর লিখিব লাগিব, হয়নে, সো দুটার ক্ষেত্রে শুদ্ধ উত্তর পাবা তুমি, ইয়াতে এক্স আছে মাইনাস 4, গতি আমি এক্স পার্ট টু লিখো, ফর্মুলাটা কি আছিল আমার এম ওয়ান এক্স টু, তাহলে এম ওয়ান আমি এম ওয়ান এম টু ধরেছো, তো এম ওয়ান এক্স টু, এক্স টু মানে কি আছে 3 প্লাস এম টু এক্স ওয়ান, তাহলে এম টু এক্স ওয়ান মানে কি আছে মাইনাস 6 হব, নয় জানো মাইনাস 6, সো মাইনাস 6 বাই কি হব এম ওয়ান প্লাস এম টু, এই অলপমান সূত্র, ঠিক আছে। এইবার আমি কি করিম, এইখানে ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4 হব, কারণ ওয়াই পার্ট টু লিখাই নাই আমি, কেউ লিখা নাই, কারণ আমার যেহেতু অনলি এই অনুপাত উলাব লাগে এইখানে পার্টর প্রয়োজন নাই, কারণ আমি ইয়াত অকল এইটু লিখিম, সো এনেকে লিখিম আমি যে মাইনাস 4 ইজ ইকুয়াল টু, কারণ এক্সর অংকটো লিখছো দে, বাকি ওয়াই অংকটো লিখব নালাগে, কারণ আমি এইটু লিখা নাই, সো কি হব এইটু 3 এম ওয়ান প্লাস মাইনাস মাইনাস 6 এম টু বাই M1 প্লাস M2, ক্রস মাল্টিপ্লাই করে দিয়া কি হব এইটু যে এটো তো তল ওয়ান আছে হয় নহয়, এটোর লগত এটো পূরণ হব, মানে 3 এম ওয়ান মাইনাস 6 এম টু ইজ ইকুয়াল টু মাইনাস 4 এম ওয়ান আর মাইনাস 4 এম টু, হব না এনেকুৱা। এতিয়া আমি কি করিম সব অকমান গুছি দিছো, এখানে কি হব ইমপ্লাইজ করিলে এম ওয়ান বিলাক এইফালে আনা, এম টু বিলাক সেইফালে আনা, সো 3 এম ওয়ান এইফালে মাইনাস 4 এম ওয়ান আছে, এইফালে আনা কি হব প্লাস 4 এম ওয়ান ইজ ইকুয়াল টু, ইয়াতে আছে মাইনাস 4 এম টু মাইনাস 4 এম টু, এইফালে আছে মাইনাস 6 এম টু, এইফালে গেলে কি হয়ে যাব প্লাস 6 এম টু হয়ে গেল, ঠিক আছে। এটা কি হব 3 এম ওয়ান প্লাস 4 এম ওয়ান ইজ ইকুয়াল টু 7 এম ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস 4 প্লাস 6 কিমান হব 2 হব 2 এম টু, এটা তোমাক কি লাগে অনুপাত লাগে, সো এম ওয়ান এম টু ইফালে কি হব পূরণ হয়ে আছে না হরণ হব, এম ওয়ান বাই এম টু ইজ ইকুয়াল ইয়াতে 2 আছে 7 ইফালে তল আহি যাব 7, এটা তুমি যদি অনুপাত লেখা কি হব যে এম ওয়ান অনুপাত এম টু ইজ ইকুয়াল টু 2:7, তুমি যদি ভাবা মই এক্সর অংকটো ললো, তুমি যদি নহয় যে মই ওয়াই অংকটো লওঁ, মানে মাইনাস 4 6 আছিল, তো এই 6 অংকটো যদি লোৱা তেতিয়া ওয়াইৰ পাৰ্টটো লিখিব লাগিব, উত্তৰ কিন্তু একেটাই পাবা, সেই গতিকে মই বাকীখিনি লিখা নাই, অকল এক্সর অংকটো লিখিছো, শুদ্ধ উত্তৰ 2:7, আৰু ইয়াত চোৱা কোনটো আছে এই ডি ইজ দ্য ৰাইট অপশ্যন, এইটো তুমি লিখিলে নম্বৰ পাই যাবা। এইবাৰ মই কুৱেশ্যন নম্বৰ 38 লৈছো, এ 90 বি 96 সি মাইনাস 96 আর ডি মাইনাস 90 বিন্দু চারিটা তলত উল্লেখ করা কোনটোর শীর্ষবিন্দু হব, এনেকে বর্গ আয়ত রম্বাস ট্রেপিজিয়াম দিছে, তো এইবিলাক বেশি মাথা মারিব নালাগে,
তুমি প্রথমে কি করবা, খুব কুইকলি তোমালোকের এই মানে বেয়া কাগজ এখন কি করবা, শীর্ষবিন্দু বলে কৈছে না, বিন্দুর কথা দিছে, তুমি গ্রাফ কন আঁকি লওয়া, এনেকে গ্রাফ কন আঁকি লওয়া, একদম আন্দাজত কামটা করিয়া দেখিবা তোমার উদ্যোগটা ওলাই যাব। ঠিক আছে, এডাল কি আছিল আমার ওয়াই অক্ষ আছিল, এডাল কি সরি এডাল আছিল কি এক্স অক্ষ, এডাল আছিল ওয়াই অক্ষ, হবনে? তো এটা কি করেছে বিন্দু কেটে চা, প্রথম বিন্দু আছে 9 0 9, মানে কি প্লাস, এইফালে নহব জানো, আন্দাজ করাছো 9 এখিনিত হব বলে ধরা, 9 এখিনিত হয়ে গেল ন, 9 0 বলে কত হব, উপর তল কত না যায় 0, এইটাই হয়ে যাব, এটি হল তোমার এ বিন্দু, ডাইরেক্ট এ বিন্দু গুলো লিখে দিছো, হব। বি কৈছে 9 6 9 বলে এখিনিকে যাব লাগবে, 6 মানে উপর ফালে হব, ধরি লওয়া তুমি এইটা হচ্ছে বিন্দু বি বলে কৈছো, হবনে? তারপর সি কৈছে -9 6, এইফালে যদি +9 হয় এইফালে -9 হবে, সমান দূরত্ব থাকিব, হয়নে? এইটো হল তোমার মানে -9, আর কি হচ্ছে 6 কৈছে, 6 মানে উপর ফালে হব, তো এখিনিও 6 আছিল, এখিনিও 6 হব, তাহলে ইমান মান পড়ে যাব না, এইটো বিন্দু কি হয়ে গেল, সি হয়ে গেল, হয়ে গেল। তারপর ডি কৈছে -9 0, -9 কত এখিনি হব, 0 কত কত যাব নো, সো এইটো হচ্ছে ডি বিন্দু। এটা চা এ বি সি ডি হলনে, এইটো কি হল কোৱাছো, এটা শীর্ষবিন্দু কেটা হয়েছে না, এইটো এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু, কি হল, এইটো ছবি হয়ে গেল, দেখিলা এইটো এটা আয়তর ছবি হয়েছে, শুদ্ধ উত্তর আয়ত। তো খুব কম সোনকালে এনেকুৱাকৈ উত্তরটো বিচাৰি উলিয়াব পাৰি। এবার মই কোৱেশ্চন নম্বৰ 39 টো লৈছো, এক্স ইজ ইকুয়াল টু এ আর ওয়াই ইজ ইকুয়াল টু বি, সমীকরণের জোরটুয়ে নির্দেশ করা লেখ দুডাল সমান্তরাল হব, বি এ বিন্দু কটাকটি করা রেখা, মিলি যাওয়া রেখা, এ বি বিন্দু কটাকটি করা রেখা। তো এই ক্ষেত্রে তুমি কি করব লাগিব, শুদ্ধ উত্তর চাব লাগিলে এটা সৰু কথা তুমি জানিব লাগিব, ক্লাস 9 অলরেডি ইয়ার উপর তোমালোকক শিকোৱা হৈছিল। সো এক্স ইজ ইকুয়াল টু এ, যদি এক্স ইজ ইকুয়াল টু এ হয় তেনেহলে এই রেখাডাল কেনেকুৱা হব তুমি জানিব লাগিব। তো এক্স ইজ ইকুয়াল টু এ বুলি কোৱাৰ লগে তুমি চা, প্রথমতে উত্তরটো কব পাৰো তোমাক, তথাপিও মই দেখাই দিছো, তুমি বিন্দু ওলাই চাওছো, বিন্দু যেতিয়া ওলাই চাবা কি হব, এনেকে দিয়া তুমি, এইটো এক্স লিখা, এইটো ওয়াই লিখা, এক্স ইজ ইকুয়াল টু যদি এ হয় তাহলে এক্সর প্রতিটো মানে তোমার এ হব লাগিব, এ হব লাগিব, তাহলে ওয়াই মান কি হব, ইয়াতো ওয়াই টু নাই, যদি ওয়াই টু না থাকে ওয়াই মান যে কোনো লিখব পারা, 1 2 3 4 যে ইচ্ছা থাকে লিখব পারা, তাহলে কি হব, প্রথমতে এ ওয়ান বিন্দু লিখাছো, এটা এটার নাম ধরা এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ন, এ ওয়ান মানে কি, ধরা এখানে মই এ বলে কৈছো, এ ওয়ান বলে গেলে ধরা এখানে হয়ে গেল, এখানে হয়ে গেল, এ টু মানে কি হয়ে গেল, এ টু মানে এখানে হয়ে গেল, এ থ্রি মানে কি হল, এ থ্রি হয়ে গেল, তারপরে এই তিনটা সংযোগ করে দিলে এনেকুৱা হয়ে গেল। মই এটা তোমাক কব খুঁজছো, মই আগতে কব পারলে হয় তোমাক, এটা কব খুঁজছো, যদি এক্স ইজ ইকুয়াল টু এ হয় মানে ওয়াই টু যদি না থাকে তেতিয়া এনেকুৱা রেখাবিলাক সদায় ওয়াই অক্ষর সমান্তরাল হয়, মনত রাখিবা, যোনে এবসেন্ট থাকে তার সমান্তরাল, ওয়াই নাই কারণে ওয়াই সমান্তরাল হয়েছে। এটা নেক্সট চ, ওয়াই ইজ ইকুয়াল টু বি, ওয়াই ইজ ইকুয়াল টু বি বলে গেলে ইয়ার কোনে নাই, এক্স টু নাই, তাহলে কি হব, এক্স অক্ষর সমান্তরাল হব, এটা এক্স অক্ষর সমান্তরাল হলে কেন হব চাবা, মই ইয়াতে বিন্দু কেটা মই আঁকিব কৈছো চাবা, ইয়াতে এক্স এটি ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল বি বলে কৈছে, গতিকে প্রত্যেকটা বিন্দু বি বি হয়ে যাব, চ বি বি হয়ে গেল, ইয়াত কি লিখিবা, নিজ খুশি মতে 1 2 3 লিখি দিয়া, এবার কি হব, এক্সর জায়গাত 1 বি, 1 বলে কতে বি হব, এখানে ধরা এখানে বি হয়ে গেল, হয়নে, এখানে 1 2 বি মানে ধরা 2 বি এখানে হয়ে গেল, 3 বি মানে 3 বি এখানে হয়ে গেল, হয়েছে না, এইডাল এনেকুৱা রেখা হয়ে গেল, ভালো বুঝি, এই দুইডাল রেখা, এডাল রেখা হল এনেকুৱা, এডাল রেখা হল এনেকুৱা, কত কাটিছে, এই বিন্দুটোত কাটিছে, এটা এইটো বিন্দু স্থানাঙ্ক কি হব কোৱাছো, এইটো বিন্দু পাবলৈ হলে মই আমি এই দিশত যাব লাগিব, কিমান দূর গৈছো, আমি এ দূর গৈছো, ইয়ার পৰা এখানে কিমান, এই প্রত্যেকটো বি বি নাছিল জানো, ইয়ার পৰা আমি কিমান গৈছো, বি দূরত্ব গৈছো, তাহলে এই বিন্দু দূরত্ব কি হব, এ বি হব, তাহলে কি কব লাগিব, এ বি বিন্দুটোত এই রেখা দুটালে কটাকটি করেছে, হবনে, সো আমার শুদ্ধ উত্তর কি হব, এ বি বিন্দুত কটাকটি করা রেখা, ডি ইজ দ্য কারেক্ট অপশন, এটো আমি লিখিব লাগিব। এবার মই কোয়েশ্চন নম্বর 42 লৈছো, 3x + 2y = 5 2x - 3y = 7, সমীকরণ জোটর সমাধান সংখ্যা হল, তাহলে এই দুটা সমীকরণের কেইটা সমাধান আছে আমি উলিয়াব লাগে, ইয়াতে অপশনটো দিয়া আছে, সো দুইটা সমীকরণ কৈছে, যদি আমি দুটা সমীকরণের রৈখিক সমীকরণের কিমান সমাধান আছে জানিব লাগে, তেনেহলে তার আমি কন্ডিশন কিনা জানিব লাগে, a1/a2 ইজ ইকুয়াল টু, কারণ আমি জানো দুটা রৈখিক সমীকরণের যদি আমি সমাধান উলিয়াব লাগে, মানে কেইটা সমাধান আছে, কেইটা মানে শূন্য আছে যদি আমি জানিব লাগে, তেতিয়াহলে আমি a1/a2 b1/b2 c1/c2 এইবিলাক জানিব লাগিব। প্রথমতে আমি চাও a1/a2 মানে কিমান, a1 মানে 3, / a2 মানে কি আছে 2,
এটাতো লঘিষ্ঠ করব নি এনেকে থাক বি ওয়ান বাই বি টু ইজ ইকুয়াল টু বি ওয়ান মানে কি আছে টু বি ওয়ান মানে আছে টু হয়নে আর বি টু মানে কি আছে ওয়াইয়ের লগত থাকা বি বলে কয় ন গতি বি ওয়ান মানে টু আছে বি টু মানে কি আছে মাইনাস থ্রি তোমালোকে চাচ্ছ এ ওয়ান বাই এ টু মানে যান আছে বি ওয়ান বাই বি টু মানে মিলিছে নাকি মিলা নাই দুটা বেলেগ বেলেগ না আছে তাহলে কব পারো আমি এ ওয়ান বাই এ টু ইজ নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু আর এই কার শর্ত আছিল সেইটা আছে মাত্র এটা সমাধান থাকে মানে দুডাল মানে রেখায় এনেকাকে এটা মাত্র বিদ্যুৎ কাটিছে তেতিয়া এইটো শর্ত হয়ে যায় ন গতি আমি কি কম যে কেইটা সমাধান আছে আমি এটা বলি কম এ ইজ দ্য রাইট আনসার ঠিক আছে এবার মই কোয়েশ্চন নম্বর 41 টো লৈছো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এই দ্বিঘাত সমীকরণটোর মূল দুটা এটা আনটোর প্রতিক্রম হব যদি এইকেইটা অপশনের ভিতর কোনবা কোনটা মিলে তো এইটো তুমি মনত রাখিব লাগিব যে দ্বিঘাত সমীকরণের মূল দুটা যদি প্রতিক্রম হব লাগে তেন ইয়ার সি টু এর সমান হব লাগিব অর্থাৎ শুদ্ধ উত্তর হব সি বুঝি পাইছানে অর্থাৎ তুমি চা মূল দুটা যদি আমি আলফা বিটা বলে কম এই সি বাই এ হব লাগে এই আছে আমার ফর্মুলা নয় জানো যদি সি ইজুগল এ হয় তাহলে এ বাই এ ইজুগল ওয়ান হব তাহলে আলফা ইন্টু বিটা ইজুগল ওয়ান দুটা সংখ্যার যদি পূরণফল ওয়ান হব লাগে তাহলে এটা যদি ধরা পাঁচ হয় আনটো নিশ্চয় ওয়ান বাই ফাইভ হব লাগিব তাহলে এটা এটুক আলফা বলে কৈছো এটু বিটা হয়ে গেল তাহলে এটা আনটোর প্রতিক্রম হলে গতি মনত রাখবা দুইটা সংখ্যার পূরণফল এক হলে এটা আনটোর নিশ্চয় প্রতিক্রম হবই গতি এই ক্ষেত্রে কি হব লাগিব সি ইজুগল এ হব লাগিব গতি সি ইজুগল টু এ শুদ্ধ অপশন হয়েছে সি ওকে এইবার কোয়েশ্চন নম্বর 42 লৈছো যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স আর সেক থিটা ইজ ইকুয়াল টু ওয়াই তেন্তে টেন থিটা ইজ ইকুয়াল টু কিমান উলিয়াব লাগে সো এইটো সিম্পল আমি ক্যালকুলেশন করব লাগিব তোমাক কৈছে সাইন থিটা এক্স আর সেক থিটা ওয়াই টেন থিটা লাগে সবা টেন থিটা ইজ ইকুয়াল আমি কি জানো সাইন থিটা বাই কস থিটা বুঝছ না সাইন থিটা বাই কস থিটা এটা সবা সাইন থিটা বাই আমাক তো সাইন আর সেকরে মান দিয়া আছে সাইনের মানটো বাৰু পালো কসর মানটো নাপাম নহয় গতি কস মানে কি হব ওয়ান বাই সেক থিটা এনেকে লিখিব লাগিব কারণ সাইন আর সেকর মান বহাব লাগিলে হেতক এনেকে করবই লাগিব কি হব এটা সাইন থিটা আসল হরণ চিহ্ন এইটো আছিলে ইয়াক যদি পূরণ চিহ্ন করে দিও কি হব তলর ভগ্নাঙ্গ উল্টি যাব ওয়ান বাই সেক থিটা উল্টি গেলে কি হব সেক থিটা হব হলনে এটা লিখা সাইন থিটা মানে কি দিছে এক্স দিছে ইনটু সেক থিটা মানে কি দিছে ওয়াই দিছে তো শুদ্ধ উত্তর কি হয়ে গেল এক্স ইন্টু ওয়াই কত আছে ইয়াতে এ সো এ ইজ দ্য কারেক্ট অপশন এবার কোয়েশ্চন নম্বর 43 লিছো মই যদি লখাগু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই হয় তেন্তে গখাও এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কিমান এতিয়া তুমি এটা কথা জানিব লাগিব যে আমি এটা কথা পাইছিলোঁ যে লখাগু মানে এল সি এম ইনটু এইচ সি এম ইজ ইকুয়াল টু কিমান হব এক্স ইনটু ওয়াই মানে দুটা সংখ্যা আমি যদি এটা এক্স বলে কোক এটা ওয়াই বলে কোক তাহলে সংখ্যা দুটার পূরণফল ইজ ইকুয়াল টু কি হয় সংখ্যা দুটার লখাগু পূরণ গখাগু হয় পাইছানে এটা আমার ফর্মুলা আছে এটা যদি লখাগু এক্স ওয়াই বলে কৈছে গখাগু কিমান হব সো ইয়াতে এক্স আর ওয়াই বলে কৈছে ইয়াতে এক্স ওয়াই লিখা আছে ধরি ল পাঁচ আর ন মই এনেকে লিখেছো পাঁচ আর নটো লখাগু কৈছে পাঁচ আর ন বলে কৈছে পাঁচ পূরণ ন বলে কৈছে যেতিয়া আমি লখাগু উলিয়াম হরণ করব নয় একো হরণ করব নয় ডাইরেক্ট পাঁচ পূরণ ন হব লাগে তাহলে ইহত দুটা কি জানানে পরস্পর মৌলিক সংখ্যা যদি দুটা সংখ্যা আমি হরণ করব নয় তেতিয়াহলে পরস্পর মৌলিক বলে কম তো পরস্পর মৌলিক যে দুটা সংখ্যা হব তার গখাও কি হব হরণ করব পারো নাকি সো ওয়ান ইজ দ্য এলস এইচ সি এফ পাইছ বুঝে গতি দুটা সংখ্যা এক্স ওয়াই বলে কৈছে লখাগু এক্স পূরণ ওয়াই বলে কৈছে মানে সিহতর কোনো সাধারণ উৎপাদক নাই সাধারণ উৎপাদক নহওয়া সংখ্যার গখাগু সদায় একই হয় গতি আমার শুদ্ধ উত্তর কি হব ওয়ান ডি ইজ দ্য রাইট অপশন হব তো এইবার মই কোয়েশ্চন 44 লৈছো 135 আর 225র গখাগু হল এই দুটা সংখ্যার গখাগু উলিয়াব লাগে এটা কথা মন করিবা গখাগু বলে গেলে সদায় ইয়ারে আটাইতক যদি সরু সংখ্যা আছে তাতকৈ সরু কেতিয়াও গখাগু হব কি তাতকৈ ডাঙর কেতিয়াও গখাগু হব নোৱাৰে কি আছে 360, 90, 45, 15 এইটোতো হবই নোৱাৰে 360টো আটাইতকৈ সরু যেটো আছে তাতকৈ ডাঙর হবই নোৱাৰে হৈছেনে এটা বাকিখিনি চাবাছো তুমি তোমার 135 আর 225 হৈছে তো এটা হরণ করে দিয়া তুমি কিমানে যাব ধরো পাশে নি গল পাঁচে দি পাঁচ দুই গুণে দশ দুই তিন পঁয়ত্রিশ পাঁচ আট গুণ পঁয়ত্রিশ
5 × 4 = 20, 25 × 5 = 25 হয়েছে। এবার কি করা, 9 দি করা, 9 × 3 = 27, 9 × 5 = 45, আর যাবনে না যায়। এটা যে দুটা সংখ্যার হরণ করতে তোমার আরো ইয়াত পরস্পর মৌলিক নিচিনা হয়ে গেল আর হরণ না যায়, এই হরণ করা সংখ্যা দুটা অর্থাৎ ভাজক দুটাকে কোয়া হব কি বলে, গসাগু বলে কোয়া হব। তাহলে ইয়ার গসাগু 5 × 9 হবনে, 5 × 9 = 45, ইয়াতে 45 ইজ দ্য কারেক্ট অপশন। তোমালে এইবিল লোয়ার ক্লাসতে পড়ি আসা কেন গসাগু লসাগু উলিয়াব লাগে, তো এই এনে করলে হয়ে গেল। যদি ইয়াক তো ইয়াত তোমাক অপশন দিয়ে বা তোমাক পদ্ধতিটি ধরে দিয়ে হ্যাঁ, যে তুমি মানে ইউক্লিডর বিভাজন প্রমেয়িকা ব্যবহার করে তুমি লসাগু গসাগু উলিয়াব লাগে, তোমার কথাটা বেলেগ আহিব, কিন্তু ডাইরেক্ট সুদিছে গসাগু ইমান এনেক উলাই দি দিয়ে তুমি। ঠিক আছে, এইবার মই নলবাৰী জেলার এম সি কিউর লাস্ট প্রশ্নটা লৈছো, আর সেইটো হৈছে 45 নম্বর বাক্য এক, যাক আমি উক্তি বুলি কৈছো। উক্তিটো কি কৈছে, যদি fx = 3x² + kx + 5ৰ শূন্য দুটার যোগফল -2/3 তেন্তে k = 2। আর বাক্য দুই যুক্তি হিসাবে কৈছে যে ax² + bx + cৰ শূন্যর পূরণফল c/a। এটা আমি কব লাগে যে বাক্য এক চারিটা অপশন দিয়া আছে, বাক্য এক সত্য, বাক্য দুইও সত্য, আর বাক্য দুই হল বাক্য একর সঠিক ব্যাখ্যা। ইয়াত দিছে বাক্য এক সত্য, বাক্য দুই সত্য, বাক্য দুইটো বাক্য একর সঠিক ব্যাখ্যা নহয়। আর সিট কি দিছে যে বাক্য এক তো সত্য, বাক্য দুইটো অসত্য বলে কৈছে, দ্বিতীয় উল্টাটো কৈছে বাক্য এক অসত্য, বাক্য এক তো সত্য। তো এনেকুৱা প্রশ্ন তুমি এটলিস্ট এটা হলেও পাবাই, বেছিয়ে পাব লাগে এটা হলে পাবা, এই উক্তি আর যুক্তি দিয়া। প্রথম চাব লাগিব ইয়ার উক্তিটো শুদ্ধ আর যুক্তিটো শুদ্ধ হয় নহয় প্রথম চাব লাগিব। ইয়াত কি দিছে, আচ্ছা মই অকমান জাগা নাই কারণে মুছিম, মুছার কারণে মই এই বাক্যটো আগতে বই দিছো, আবার ax² + bx + cৰ শূন্য পূরণফল c/a, এটা হয়নে বাৰু, হয়। যদি শূন্যটা মই আলফা আর বিটা বলি কোম, শূন্যটার পূরণফল এজুকুল সদায় c/a হয়ে যায়, তাহলে এইটো শুদ্ধ। মনত রাখিবা বাক্য দুইটো সত্য, কারণ ইয়ারে শূন্যর পূরণফল c/a টো হয়। তো মই এখানে গুছি দিব খুঁজিছো কারণ জাগার অভাব। ঠিক আছে, এটা এইখানে চাবাছো, fx মানে এইটো কৈছে আর শূন্যটার যোগফল -2/3 বলে কৈছে। শূন্যর যোগফল কি, যে এটা যদি আলফা হয় প্লাস বিটা, শূন্যটার যোগফলটা কি আছিল -b/a আছিল, -b মানে কি আছিল k/a, -b/a মানে k/3 হব, হয়েছে না, k/3 ইজিকুয়াল কি মান বলে কৈছে, এই দুটার যোগফলটা -2/3 বলে কৈছে, হয়েছে না। এটা চাবা তুমি, এই -2 কাটাকাটি যাব, বজ্রগণর পড়া সই তিনিটো ইফেলে গুছি না যাব, তাহলে k = 2/3 × 3 ইফেলে পড়ে যাব, 3 × 3 ক্যানসেল = 2, তাহলে k এর মানটো 2 হই। তাহলে ইয়াত যেটা কৈছে যে যদি বাক্য যদি fx = ইমানর শূন্যটার যোগফল -2/3 হয় তেন্তে k = 2 হব, সো আমি পড়তেও k = 2 পাই গেলো, তাহলে বাক্য একটো সত্য, বাক্য দুইটো সত্য, পালানে। এটা আমি চাও, কিন্তু এটা কথা, ইয়াত কৈছে আলফা প্লাস বিটা মানে শূন্য দুটার যোগফল হে 2 বলে কৈছে, আর বাক্য দুইটুত কি যুক্তিটুত কি বলে কৈছে জানানে, যে ax² + bx² + c এই বহুপদটোর শূন্য দুটার পূরণফল তোমাক c/a বলে কৈছে। ইয়াত কৈছে যোগফল, তাত কৈছে পূরণফল, তাহলে বাক্য একর যেটো মানে উক্তিটো যুক্তির সঠিক ব্যাখ্যা নহয়। কিয় নহয়, কারণ 2 নম্বর বাক্যটো কি বলে কৈছিল যে ax² + bx + c = 0, শূন্যর পূরণফল c/a, তো পূরণফলের কথা কৈছে, আমি কিন্তু যোগফলের কথা কৈছো, ই তাহলে সঠিক। দুটা বাক্য নিজা নিজা রাস্তা সত্য, কিন্তু এই বাক্যটোর যুক্তিটো এই বাক্যটো নহয়। ঠিক আছে না কথাটো বুঝি, গতিকে আমার শুদ্ধ উত্তর কোনটো হব, এই b2 হব। চা, বাক্য একটো সত্য, বাক্য দুইও সত্য, আর বাক্য দুইটো বাক্য একর সঠিক ব্যাখ্যা নহয়, বাক্য দুইটো আমার পরিচয় এবার। সো মই MCQ প্রশ্নর উত্তর সমূহ নলবাৰী জেলার তোমালোক করে দিলো, আজি অল্প ক্লাসটো দীঘলীয়া হয়েছে, বাকি যিখিনি প্রশ্ন আছে সেই প্রশ্নবিলাক মই গোটেইখিনি প্রশ্ন করে নিদিও, কারণ বাকি বহুত প্রশ্ন ইয়াতে কমন পড়েছে, মই অলরেডি ক্লাস লৈছো, তাৰে যিখিনি প্রশ্ন মই করে দিব লাগে বলে অনুভব করো সেইকেইটা করে দিম। তো আজিলৈ এৰিছো, ধন্যবাদ।